বাংলাদেশ থেকে লুৎফর রহমান সাহেব এসেছেন, কবি গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লগে। আজকে চলে এসেছি পাকুয়াটে, আর পাকুয়াটের পঞ্চম বর্ষ উপলক্ষে বইমেলা প্রোগ্রাম, বইমেলা প্রদর্শনী আজকে, সেই প্রদর্শনী তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি পাকুয়াট ডিগ্রি কলেজের সামনে, এখান থেকেই প্রদর্শনীটা শুরু হবে। তো বইমেলা প্রদর্শনীর যে প্রেসিডেন্স রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলবো। আমি সচিন্দ্রনাথ বালা, পাকুহাট বইমেলা কমিটির সভাপতি। আমরা 2017 সাল থেকে পাকুহাট হাই স্কুলে আমরা বইমেলা করে আসছি। কলকাতা থেকে 20-25টার মতন স্টল প্রতি বছরই আসে, এবারও 25টা স্টল এসছে কলকাতা থেকে। আমাদের মালদা এবং পাকুহাট লোকাল মিলে আরও 10-15টা স্টল, সব মিলিয়ে 30টার মতন বুক স্টল হচ্ছে। এছাড়াও এক্সিবিশনের জন্য আমরা হস্তশিল্প নানান জিনিসপত্র এখানে আসছে, বহু খাবারের দোকান আমরা বাইরে বসিয়েছি। পাকুহাট কলেজ থেকে এখান থেকে শুরু হবে আমাদের র্যালিটা, এইটা নেতাজি মোড় যাবে, নেতাজি মোড় থেকে আবার ঘুরে আমাদের যেখানে বইমেলা হচ্ছে পাকুহাট হাই স্কুল, সেইখানে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, আমরা এর আগে যতবার করেছি বিভিন্ন শিক্ষাবিদ দিয়ে আমরা উদ্বোধন করেছি, আমরা এবারই প্রথম যারা কবি সাহিত্যিক তাদেরকে আমরা নিয়ে এসেছি। বাংলাদেশ থেকে লুৎফর রহমান সাহেব এসেছেন, কবি, দিনাজপুরের কবি, বাংলাদেশ, উনি এসেছেন, ইতিমধ্যে পৌঁছে গেছেন। ওনার সঙ্গে আরেকজন শিক্ষাবিদ এসেছেন, শফিকুল ইসলাম, বাংলাদেশ, দিনাজপুর থেকে। এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট কবি বিশ্বনাথ লাহা, উনিও আমাদের এই বইমেলা উদ্বোধন করবেন যৌথভাবে। আজকেই উনি উপস্থিত চলে এসেছেন অলরেডি আমাদের এই মেলা মঞ্চে। আমাদের যারা কমিটির সদস্য, বিভিন্ন গুণীজন, শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই আমরা র্যালির জন্য প্রস্তুতি হয়েছে। আর 8 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে র্যালি করে আমরা মূল মঞ্চের দিকে চলে যাব। শুনতে পেলে যে এখানকার যে প্রেসিডেন্ট ছিল তার মাধ্যমে কি জানানোর চেষ্টা করলাম, ইতিমধ্যে বলতে গেলে র্যালি প্রোগ্রাম শুরু হওয়ার মধ্যে। তো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো যে পাকুহাট বইমেলা 2022-এর পথ প্রদর্শনী র্যালি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই র্যালিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তারা কিন্তু সুন্দরভাবে এই বইমেলার ব্যানার হাতে ধরে নিয়ে ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। বন্ধুরা, এই বইমেলা পথ প্রদর্শনের সবচেয়ে নজর কাড়া দৃশ্য কিন্তু এই আদিবাসীদের মাদল বাজানো, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে প্রতিভা রয়েছে মাথায় কলসি নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে তাদের গন্তব্যের দিকে, সত্যি অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখন এই র্যালি পাকুহাট নেতাজি মোড় হয়ে ঘুরে এসে কিন্তু এখন বর্তমানে রবীন্দ্র মোড়ে উপস্থিত হয়েছে। আর রবীন্দ্র মোড়ে এসে এই বইমেলারই যিনি প্রেসিডেন্ট রয়েছেন, তাছাড়া আরও অন্যান্য ব্যক্তিরাও কিন্তু রয়েছেন, তারা কিন্তু একের পর এক সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করছে। তো বন্ধুরা, এই র্যালি কিন্তু ধীরে ধীরে মাল্যদান পর্ব শেষ করে এগিয়ে চলেছে আবার হাই স্কুল প্রাঙ্গণের দিকে। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সেই পাকুয়াহাট হাই স্কুলে যেখানে বইমেলা উদ্বোধন হবে। তো এখন কিন্তু সেই পিঠা কাটার মাধ্যমে বইমেলাটা উদ্বোধন হবে, সেটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পাকুহাট বইমেলা প্রদর্শনীর ফিতে কাটার মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে দেখছে। আর যিনি ফিতে কাটলেন তিনি হচ্ছে বাংলাদেশ থেকে আমন্ত্রিত এই পাকুহাট বইমেলায় বিখ্যাত কবি লুৎফর রহমান মহাশয়। তাকে কিন্তু করতলের মাধ্যমে বা ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে ধীরে ধীরে মূল মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সেই বরণ পর্ব শুরু হয়ে গেছে। তো প্রথমেই বাংলাদেশ থেকে আগত বিখ্যাত কবি
মাননীয় লুৎফর রহমান মহাশয়কে বরণ করা হচ্ছে। ধীরে ধীরে কিন্তু আরও যারা রয়েছেন এই মঞ্চে তাদেরকে কিন্তু বরণ করা হবে। বইমেলার যে প্রদর্শনীর বসে আছে প্রতিযোগিতা, ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে রয়েছে। তোমার নাম কি বলো? কি করবে এখন? ড্রয়িং করবে। এই কি প্রথম করছো? মানে এবারেই প্রথম এই স্কুলে মানে অংশগ্রহণ করছো এই আঁকাতে, তাই তো? আচ্ছা করো, ভালো হচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের কলেজ লাইফ থেকে বলতে গেলে আমাদের এনসিসি যে ট্রেনার ছিল দাদাকে আজকে পেলাম বইমেলাতে। বইমেলার সম্বন্ধে একটু কথা কিছু শুনবো। দাদা একটু কিছু বলো। নমস্কার, আজকে পাকুয়াহাট বইমেলা প্রদর্শনীর পঞ্চম বর্ষের পূর্তি এবং আজকে তার শুভ উদ্বোধন। ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানে শুরুতেই যেটা থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের পোশাক প্রতিযোগিতা, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছেলে মেয়ে গার্জিয়ান আপনারা নিয়ে এসেছেন ছেলে মেয়েদের, তারা অপেক্ষারত অবস্থায় আছে। খানিকক্ষণের মধ্যে একটা উন্মাদনা স্বয়ংভাবে সবারই চোখে পড়ছে, ভীষণ ভালো লাগছে দেখে। দাদাকে ধন্যবাদ এই মানে বক্তব্যটা দেখার জন্য। আমার খুব ভালো লাগলো যে আমার পরিচিত একজনকে পেলাম এখানে। আমার খুব ভালো লাগছে ভাই, আমরা সব ভাইয়ের ভবিষ্যৎ আরো উন্নততর জায়গায় পৌঁছে যাক সেটাই কামনা করছি। তো বন্ধুরা, এবার কিন্তু তোমাদেরকে দেখাবো এই বইমেলার গোটা চত্বর। তো দেখতে পাচ্ছ যে সমস্ত স্টলগুলো বসেছে আর কি, বলতে গেলে এখন ফাঁকা, আর সেই মুহূর্তে সব সব ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, ভর্তি হবে। কে বলে উদ্বোধন হলো তো বইমেলার যে প্রদর্শনী যে দোকানগুলো রয়েছে আর কি গোটা স্কুল মাঠটা জুড়ে, তার একটু ভিতর দিকে কিন্তু একটা দোকান রয়েছে, সুন্দর একটা স্টল রয়েছে। যেহেতু খাওয়ার দোকানগুলো সব এই আউটসাইড দিয়ে বসে, এখানে যে দোকানের দায়িত্বে মানে আছো, মানে কেমন মনে হচ্ছে বইমেলাতে? আমি তো হচ্ছে যে প্রত্যেকবারই আসি বইমেলাতে, খুব ভালো লাগে। আর এই বইমেলার হচ্ছে যে অনুষ্ঠান গুলো প্রায় 7 দিন থাকে, তো এবার হচ্ছে 5 দিন থাকবে, তো এমনি খুব সুন্দরই হয় আমাদের বইমেলা। এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, প্রায় বহুদিন পরে ভাইয়ের সাথে দেখা হলো। ভাই নামও ভুলে গেছি আমি। ধৃতিমান। ধৃতিমান, বইমেলাতে এসে কেমন লাগে? কোনটা? অক্সফোর্ড ডিকশনারি। ও, ডিকশনারি। ভাইয়ের একটা বই পছন্দ হয়েছে, আমি একটা বই খুঁজছি, যদি বইটা পাই এই ভিডিও তো দেখাবো না, পরে যখন আসবো তখন দেখাবো। আজকের এই বইমেলাটা কিন্তু কভার করলাম প্রসঞ্জিৎ আর আমি, মানে এমপি। ওর চ্যানেল তো তোমরা অবশ্যই জানো, এমপি মেধা ব্লগ। তো দুজনে মিলে কভার করলাম, আর ভিডিওটা কেমন লাগছে? বইও কভার করলো, কেমন লাগলো? মানে কি বইমেলা এই প্রথম করলি? এই বইমেলা আমি, হ্যাঁ এবার প্রথম আমার বইমেলা। ওই আগে পরে আমি করিনি বইমেলা। কম বেশি আমরা তো দুজনে বেশিরভাগ ভিডিও দূরে গেলে পরে আমাদের দুজনকে দেখতে পাবে যে আমরা দুজনে কম বেশি করে ভিডিও করতে বের হই আর কি। তো আজকেও সেই পারপাসে দুজনে এসেছিলাম, তো ভিডিওটা এখন শেষ করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।